টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করুন টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনটি প্রেস করুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেল। আর আজকে আমি কিন্তু ফুড সাব ইন্সপেক্টরের কাট অফ কী হতে পারে, কীরকম কাট অফস নামতে পারে, সেটা কিন্তু আজকে আমি ডিসকাস করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু ইম্পর্ট্যান্ট তথ্য কিন্তু মিস করে যাবেন। তো আগের ভিডিওতে আমি টোটাল যে অ্যান্সার কী দিয়েছি ম্যাক্সিমামই কারেক্ট, তো সেই বেসিসে আপনারা কিন্তু যে ইভলিউশন যে করেছেন সে ওয়াইজই কিন্তু কাট অফ হবে। তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আগের ভিডিওটা প্রথমে দেখে নেবেন, দেখে পর আপনার কত স্কোর হচ্ছে সেটা দেখে নেবেন, তারপর আমার কাট অফ এসে কিন্তু মেলাবেন। তো আমি আজকে ফুড সাব ইন্সপেক্টর যে গতকাল পরীক্ষা হয়েছে তার আমি একদম ক্যাটাগরি ওয়াইজ প্রতিটি জেনারেল থেকে শুরু করে ওবিসি, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি থেকে শুরু করে সমস্ত কিন্তু কাট অফ আমি কিন্তু আজকে ডিসকাস করব, এবং তার সঙ্গে সঙ্গে সেফ স্কোর, আপনি কত করলে আপনি সিকিউর, আপনি কত করলে আপনি পার্সোনালিটি টেস্টের জন্য বা যেটা ইন্টারভিউ তার জন্য ডাক পেতে পারেন, সেটা কিন্তু আজকে আমি ডিসকাস করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর আপনি যদি আমার চ্যানেলের এক নিউ মেম্বার হন তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট যে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করুন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করুন, কারণ আমি এরকম ভিডিও প্রতিদিনই দিতে থাকব এবং যখনই কোনো বড় আপডেট আসবে তখনই দিতে থাকব। তো সেক্ষেত্রে আপনি নোটিফিকেশানটা আমার ভিডিওর প্রথমে সবচেয়ে পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনারা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ কাট অফসের একটা আমি একটা লিস্ট কিন্তু রেডি করেছি, যেটা হচ্ছে জেনারেল, যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের কাট অফ আসতে পারে 72 থেকে 74। যেহেতু কোশ্চেনটা খুবই সহজ ছিল, 50টা ম্যাথই করা সম্ভব ছিল, এবং যে জিকেগুলো এসেছিলো সেগুলো যারা WBCS এর প্রিপারেশন করে তাদের জন্য সহজ হলেও কিন্তু যারা এমনি আদার্স মাধ্যমিক লেভেল বা এইচএস লেভেলে তাদের জন্য যথেষ্ট টাফ ছিল। তো সেই ক্ষেত্রে বলবো যে ওভারঅল যদি 50টা ম্যাথের মধ্যে যদি কেউ 40টা ম্যাথ করে আর 30টা জিকে কারেক্ট করে, 70 আর একটু যদি কয়েকটা এদিক ওদিক মিলিয়ে যদি আর একটু হয়ে যায় তাহলে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট যদি হয় সেক্ষেত্রে তারা কিন্তু কাট অফের মধ্যে চলে আসবে। যেমন 72 থেকে 74 একটা মোটামুটি একটা আন্দাজ করে, এবং বিভিন্ন চ্যানেল বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফেসবুক টেসবুক সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু পাওয়া রিপোর্ট অনুযায়ী এই 72 থেকে 74 হচ্ছে জেনারেলদের জন্য একটা বেস্ট কাট অফ। এটার মধ্যে থাকলে কিন্তু আপনি একটা সেফ স্কোরে থাকবেন। যদি 75 আপনার স্কোর আসছে তাহলে আপনি কিন্তু খুবই সেফ আছেন। সেরকম যদি ওবিসি ক্যান্ডিডেটদের হন, আপনি যদি ওবিসি ক্যান্ডিডেট হন ওবিসি বি, তো সেক্ষেত্রে আপনার কাট অফ কিন্তু জেনারেলের সমানই যাবে। তো এক্ষেত্রে আমি 2-1 নাম্বার কমিয়ে রেখেছি, কিন্তু এই কাট অফটা প্রায় জেনারেলের সমান, জেনারেল থেকে ম্যাক্সিমাম হলে 1 নাম্বার কম হবে, তার থেকে কিন্তু কম হবে না। তো ওবিসি বিয়ের জন্য আমি এখানে কাট অফ যেটা ঠিক করেছি সেটা হচ্ছে 70 থেকে 73-এর মধ্যে থাকবে। তো আপনি যদি 70+ আছেন তাহলে একটা মোটামুটি একটা সেফ জায়গায় আছেন ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য বলছি, কারণ ওবিসি বি আর জেনারেল দুটোই কিন্তু সমান সমান যায়, ম্যাক্সিমাম হলে 1 থেকে 2 নম্বর কম বেশি থাকে। তো সেক্ষেত্রে ওবিসি এদের কথা বলি, ওবিসি এদের জন্য কিন্তু কাট অফটা একটু কম হবে ওবিসি বিয়ের থেকে। এক্ষেত্রে 66 থেকে 68 কাট অফ করা আছে এখন বর্তমানে ওবিসি এদের জন্য কিন্তু প্রচুর হাই কাট অফ, তাদেরও কিন্তু প্রচুর কম্পিটিশান তাদেরও কিন্তু বেড়ে গেছে। তো চলে যাবে এসসি, এসসি শিডিউল কাস্টদের জন্য কম্পিটিশান কিন্তু এদের থেকে জেনারেল ওবিসি বি আর ওবিসি এ এদের থেকে অনেকটাই কম, সেক্ষেত্রে 60 থেকে 62। এটা আপনি যদি একজন এসসি ক্যান্ডিডেট হন, আপনার যদি 65 কারেক্ট আসছে তো সেক্ষেত্রে আপনি একটা খুবই ভালো সেফ জোনে আছেন। তো এক্ষেত্রে কাট অফ হতে পারে কিন্তু 60 থেকে 62। তো এবার চলে যাই এসটি ক্যান্ডিডেট, এসটিদের কম্পিটিশান আগের তুলনায় অনেকটা বেড়েছে কিন্তু তবুও কাট অফ কিন্তু 54 থেকে 56-এর মধ্যেই কিন্তু থাকবে। আপনি যদি 60 করে আছেন স্কোর, আপনার যদি 60 স্কোর হয় আমার আগের ভিডিও অনুযায়ী, তাহলে কিন্তু আপনি একটা সেফ স্কোর জোনে আছেন। তো যদি আপনারা এখনও আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখনই ডেসক্রিপশানে যান, সেখানে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করুন, আগের ভিডিওটা দেখুন, তারপর এই কাট অফ অনুযায়ী কিন্তু আপনারা চেক করে নেবেন স্কোরটা কীরকম। আর কমেন্টে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আপনার কত স্কোর আসছে, কত স্কোর আসছে সেটা কিন্তু জানা কিন্তু জরুরি, তাহলেই কিন্তু একটা ইভলিউশন করা সম্ভব যে মোটামুটি
কাট অফটা কীরকম আসছে। তো এইখানের এই কাট অফের বেশি সে আপনি আছেন কি না লিস্টে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন সেটিও, এবং ভিডিওটি অবশ্যই লাইক করতে একটি ভুলবেন না, কারণ এরকম ভিডিও এখানে যে কাট অফটা আপনারা পরে কাট অফের সঙ্গে মেলাবেন যদি দেখবেন আদার্স যে ইউটিউবাররা যারা ভিডিও দিচ্ছে তাদের থেকে এই ভিডিও কিন্তু সম্পূর্ণ আলাদা, এইরকমই কিন্তু কাট অফ আসবে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, নেক্সট ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে যে বেল আইকনটা আছে সেটি বাজাতে ভুলবেন না। আশা করি ভিডিওটি ভালো লাগলো, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততদিন নিজেরা ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। ধন্যবাদ। Close till I get up. Time is barely on our side.